চার তারিখে যদি সিভিকদের কেসটা কোর্টে ওঠে তাহলে কি হবে? কাউকে ভরসা দেওয়ার থেকে তাকে ডিমোটিভেট করে ডিপ্রেশনে ফেলে বিপদের মুখে ঠেলে দেওয়াটাই নাকি সঠিক, এমনটাই বক্তব্য কিছু অশিক্ষিত কালপিটদের। ডিটেলসে সেই সব তথ্য পৌঁছে দিতে চলে এসেছি আমি আপনাদের বন্ধু সিভিক ভলেন্টিয়ার। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলাই সেরা ইউটিউব চ্যানেল। আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার ব্লগার রূপ। আগামী 4/11/2024 তারিখে সিভিকদের কেসটা যদি কোর্টে ওঠে তাহলে কি হবে? 4 তারিখে নেক্সট আরজিকর কেসের হিয়ারিং ডেট আছে। ওই দিন যদি সিভিক ভলেন্টিয়ারদের কেসটা কোর্টে ওঠে তাহলে কি হতে পারে, সম্পূর্ণ আমার ধারণা অনুযায়ী কিছু বিষয় আপনাদের কাছে তুলে ধরবো। এবং আজ থেকে 5 থেকে 6 বছর আগে, আজ থেকে 5-6 বছর আগে কি হয়েছিল, এই রকম একটি ব্যাপার ঘটেছিল, তখনই বা কি হয়েছিল, সম্পূর্ণ পূর্বের তথ্যের উপরে ভিত্তি করে বর্তমানে আমার ধারণাগুলি জাস্ট আপনাদের কাছে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এবং সাথে সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। ভিডিওর প্রথমে আপনাদের বিষয়গুলি আরো একবার জানিয়ে রাখি। সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছিল যে কারা সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করে থাকেন, কোন আইনের ভিত্তিতে নিয়োগ করা হয়, কি কি যোগ্যতার নিরিখে নিয়োগ করা হয় এবং কিভাবে আবেদনকারীদের তথ্য যাচাই করা হয়, কোন কোন প্রতিষ্ঠানে সিভিক ভলেন্টিয়ার কাজ করেন, কিভাবে তাদের বেতন দেওয়া হয়, এই রকম 6টি প্রশ্ন করেছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রাজ্য সরকারকে। আর সেই প্রশ্নের উত্তর দিতে হয়তো চলেছে 4/11/2024 তারিখে। কিন্তু আজ থেকে 4-5 বছর আগেকার কথা আমি বলছি না, না, আমার যতদূর মনে পড়ছে আজ থেকে 8 বছর আগে, হ্যাঁ আজ থেকে 8 বছর আগে 2016 সালের দিকে সুপ্রিম কোর্ট থেকে এই রকম কিছু প্রশ্ন করা হয়েছিল। তো আজ থেকে 8 বছর আগে কি ঘটনা ঘটেছিল, তখন কি সিভিকদের চাকরি গিয়েছিল, বা তখন কোন বিষয়গুলি তুলে ধরা হয়েছিল কোর্টের পক্ষ থেকে, বা রাজ্য সরকার কোন কোন বিষয়ে জবাব দিয়েছিল, আমি আপনাদেরকে জানাবো। তাহলে আজকের আপনাদের ক্লিয়ার হয়ে যাবে 4/11/2024 তারিখে কি হতে চলেছে। দেখুন, আজ থেকে 8 বছর আগে সম্ভবত 2016 সালে কেউ বা কারা, হয়তো বিরোধীরা, কলকাতা হাইকোর্টে মামলা করেছিল, জানিয়েছিল সিভিকদের নিয়ম মেনে নিয়োগ করা হয়নি। সিভিকদের নিয়োগে বেনিয়মের অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল। আর তার পরিপ্রেক্ষিতে বাঁকুড়া জেলার সেরেঙ্গা, এছাড়া বরিকুল থানার সিভিক ভলেন্টিয়ারদের উপরে একটি ঘোষণা করে কলকাতা হাইকোর্ট, এবং সেখানে জানানো হয় যে সিভিক পুলিশ নিয়োগ মামলায় হাইকোর্টের রায়ে আশাহত হলেন চাকরি হারানো সিভিক ভলেন্টিয়াররা। সিঙ্গেল বেঞ্চের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে নারাজ হাইকোর্ট বিচারপতি সঞ্জীব রায়ের দেওয়া রায় বহাল রাখলো। এর ফলে আদালতের রায়ে নিয়োগে অনিয়মের কারণে যেসব সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ বাতিল হয়েছিল তাদের পুনর্বহালের কোনো আশা থাকলো না। আর ঠিক এরপরে রাজ্য সরকার পাল্টা মামলা করে এবং আদালতের কাছে রিপোর্ট পেশ করে। আর এই রিপোর্ট পেশ করার পরে বিচারপতি বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কার্যকর হয়নি। উল্টে কি হয়েছে, উল্টে যাদের নামে অভিযোগ উঠেছিল বা যেখানে অর্থাৎ বাঁকুড়া জেলার সারেঙ্গা এবং বরিকুল থানার সিভিক ভলেন্টিয়াররা পুনর্বহাল পান, পুনরায় কাজ পান। যারা মিথ্যা অভিযোগ করেছিল যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগে অনিয়ম হয়েছে, রাজ্য সরকার পাল্টা রিপোর্ট পেশ করার পরে তাদের সেই অভিযোগ আদালতে টেকেনি। ওকে, নেক্সট এবার চলে যাই। পরবর্তী আরেকটা বিষয় ঘটেছিল যেটা সম্ভবত, আমার ঠিক মনে নেই, সম্ভবত 2017 সালে সম্পূর্ণ 1,20,000 সিভিক ভলেন্টিয়ারের উপরে কেউ বা কারা অনিয়মের অভিযোগে আদালতে একটি মামলা করেছিল। ওকে, তারপরে কি বলা হয়েছে, বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়েছে রায় ঘোষণা না হওয়া পর্যন্ত কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারদের চাকরি যাচ্ছে না। এতদিনে ঘোষণায় কিছুটা হলেও স্বস্তি পেল রাজ্যের 1,20,000 সিভিক ভলেন্টিয়ার। অর্থাৎ রাজ্যের 1,20,000 সিভিক ভলেন্টিয়ারদের চাকরি ততদিন যাবে না যতদিন আদালত থেকে কোনো রায় ঘোষণা করা হচ্ছে। তারপরে কি হলো, আদালত থেকে তেমন কোনো রায় আসেনি, রাজ্য সরকার জিতে চায়। আদালতে কেউ প্রমাণ করতে পারেনি যে সিভিক ভলেন্টিয়ারের নিয়োগে অনিয়ম হয়েছে। সেই কারণে বর্তমান আজ 2024 সাল পর্যন্ত সিভিক ভলেন্টিয়াররা কাজ করে আসছে। তার একটি মাত্র কারণ, আদালতে কেউ অনিয়মের কিছু বিষয় প্রমাণ করতে পারেনি। আর তারপরেও আজও পর্যন্ত কেউ বা কারা বলে যাচ্ছে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগে অনিয়ম হয়েছে। আদালতের রায়ের ঊর্ধ্বে গিয়েও তারা কথা বলছে আনঅফিসিয়াল ভাবে। অফিসিয়াল ভাবে বা আদালত থেকে জানানো হয়েছিল যে এখানে কোনো অনিয়ম হয়নি বলে আজও পর্যন্ত সিভিক ভলান্টিয়াররা কাজ করছে। যদি অনিয়ম হতো তাহলে তো তাদেরকে ছাঁটাই করা হতো, কিন্তু আজও পর্যন্ত কাটিঘা করে যাচ্ছে কেউ বা কারা। পূর্বেও প্রমাণ করতে পারেনি, আর আজ বর্তমানেও কেউ প্রমাণ করতে পারবে না। আপনাদেরকে এটাই আশ্বাস দিলাম। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই আশ্বাস দিয়েছিলেন পরবর্তী সময়ে, যেটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। জানানো হয়েছে, আপনাদেরকে অনস্ক্রিনে দেখাচ্ছি, দেখুন জানানো হয়েছে 60 বছর পর্যন্ত কাজ করুন, সিভিক ভলেন্টিয়ারদের আশ্বাস দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সংক্রান্ত বিষয়ে ডিটেলসে আপনি আর্টিকেলটা দেখে নিতে পারেন। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু পূর্বে 60 বছর পর্যন্ত কাজ করার আশ্বাস দিয়েছিলেন এবং পূর্বেও কেউ সিভিক ভলেন্টিয়ার নিয়োগে অনিয়ম হয়েছে এটা প্রমাণ করতে পারেনি, তাই বর্তমানেও কেউ কিছু প্রমাণ করতে পারবে না এবং সিভিক ভলেন্টিয়ারদের কাজ আগের মতোই কিন্তু বহাল থাকবে, কারোর চাকরি যাবে না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের উপরে আপনারা ভরসা রাখুন। আর মাননীয় মুখ্যমন্ত্রী যেমন সিভিক ভলেন্টিয়ারদের 60 বছর পর্যন্ত কাজ করার আশ্বাস দিয়েছেন, আমিও তেমন বর্তমানে সিভিক ভলেন্টিয়ারদের ভরসা যোগাচ্ছি। কিন্তু কেউ এসে বলছে ও সিভিক ভলেন্টিয়ারদের ভরসা যোগায়। হ্যাঁ, সিভিক ভলেন্টিয়ারদের ভরসা যোগানোটা কি খারাপ? আমি সিভিক ভলেন্টিয়ারদের ভরসা যোগাচ্ছি, এটা কি খারাপ? কেউ বা কারা হয়তো বলছে যে সিভিক ভলেন্টিয়ারদের চাকরি চলে যাবে। এই চাকরি চলে যাবে এরকম ভয় দেখিয়ে, আশঙ্কাজনক কথাবার্তা বলে, যাদের এই সিভিক ভলেন্টিয়ারদের বেতনের উপরে সংসার চলে, যারা এই সিভিক ভলেন্টিয়ারের উপরে নির্ভরশীল, তাদেরকে আপনার যে ডিপ্রেশনে ফেলছেন বা চিন্তাগ্রস্ত করছেন, তারপরে তারা যদি কোনো কিছু অঘটন ঘটিয়ে দেয় তাহলে কি তার দায়ভার আপনারা নেবেন? তো কাউকে ডিপ্রেশনে ফেলে তাকে বিপদের মুখে পরিচালিত করার থেকে ভরসা জোগানোটাই ভালো বলে আমি মনে করি। আর আমি সিভিক ভলেন্টিয়ারদের যার আশ্বাস এবং ভরসা যোগাচ্ছি, কাউকে ভরসা বা আশ্বাস দেওয়া কোনো খারাপ কাজ নয়, কাউকে উৎসাহ দেওয়া খারাপ কাজ নয়, কাউকে ডিমোটিভেট করার থেকে মোটিভেট করাটাই ভালো বলে আমি মনে করি। আমার দ্বারা যদি কেউ তার নতুন কাজের পথ বা জীবনমুখী উদ্যোগ পায়, সেটাই আমি ভালো মনে করব। তো যাই হোক, আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। আর নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।